নারায়ণগঞ্জে বিভিন্ন কলকারখানার কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। নিয়ম নীতি তোয়াক্কা না করেই এসব কারখানা চালু রেখেছেন মালিকরা। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন নাগরিকরা। পরিবেশ দূষণকারী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন স্থানীয় জনপ্রতিনিধিরা। নারায়ণগঞ্জ সংবাদদাতা রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। শিল্পনগরী নারায়ণগঞ্জের একটি কারখানার চিত্র এটি। তীব্র কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো এলাকা, অথচ পাশেই রয়েছে শিশুদের স্কুল। এমন অসংখ্য কারখানার ধোঁয়ায় বিষাক্ত হয়ে উঠেছে নগরীর পরিবেশ। সোনারগাঁয়ের এমন অনেক কারখানা রয়েছে যেখানে কালো ধোঁয়ায় প্রতিনিয়ত পরিবেশ দূষিত হচ্ছে। শ্বাসকষ্ট সহ নানা রোগে ভুগছেন স্থানীয়রা। এসব কারখানার মালিকরা প্রভাবশালী হওয়ায় কেউ ব্যবস্থা নেয় না বলে অভিযোগ এলাকাবাসীর। রোলিং মিলের কালো ধোঁয়া মূলত পরিবেশ দূষণ করছে। গাছগাছলা থেকে শুরু করে পরিবেশের প্রত্যেকটা প্রাণীরই ক্ষতি সাধন হচ্ছে। এই প্রশাসনকে আসলে আমাদের অস্তিত্বের কারণে এবং আমাদের নারায়ণগঞ্জকে মানে বায়ু দূষণ মুক্ত রাখতে হলে তাদেরকেই প্রধান ভূমিকা পালন করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন দূষণে এসব এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। যে ধোঁয়া যেভাবে নির্গত হয় এতে আমাদের বসবাস করার জন্য একটা অনুপযোগী একটা জায়গা কাজ পরিণত হয়ে গেছে। তবে কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে এমন দাবি মানতে নারাজ কারখানা কর্তৃপক্ষ। দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার কথা জানালেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। যে সমস্ত স্টিল মিল বায়ু দূষণ করছে প্রতি সপ্তাহে আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, এবং এই ধরনের যদি কোনো দূষণ ঘটে থাকে আমরা মানে আইনগত ব্যবস্থা নিব। যত প্রভাবশালী হোক পরিবেশ দূষণকারীদের ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।